হ্যালো বিউটিজ, প্রথমেই বলি শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক আদর। আর আজকে ভিডিওটা একটু বড় হবে। আমি এখন সিঁদুর খেলেছি, মানে বলতে পারো যে অ্যাকচুয়ালি আমি খেলতে যাইনি, আমার শাশুড়ি মারা গেছিলেন পাড়ায় খেলতে, তো তারাই এসে আমাকে অল্প অল্প একটু ছুঁয়েছেন। আর এই হচ্ছে ব্যাপার, চলো এখন বিকেলে বেরোই। দেখো এটা প্রেম মন্দির, যদিও আমি রিয়েল ভিডিওটা দেখলাম, রিয়েল ফটো, প্রেম মন্দিরের মতো অতটাও আদল নয়, বাট ঠিক আছে, কেউ কেউ করেছে। আর লাইটিংটা খুব সুন্দর করেছে। এখানে আমি আমার হাজবেন্ড, আমার দাদা আর দাদার কয়েকটা বন্ধু সবাই মিলে এসেছি, যাদেরকে তোমরা দেখলে প্রেমে। এই দেখো প্রেম মন্দির, লাইটিংটা খুব সুন্দর করেছে, আর ওপর থেকে ভিউটা খুব সুন্দর আসছিল, যদিও করতে পারিনি ওখানে দাঁড়িয়ে, ট্রাফিক ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এইটা দেখে আমার বড্ড হাসি পেয়েছে, এটা মানে এরকম কেউ কি করে ভাবতে পারে, ওইটুকু গোবর্ধন পর্বত। যাই হোক, তো দেখো প্রেম মন্দিরে মোটামুটি ভালোই করেছি, কিন্তু এত লাইন ছিল, তোমাদের তো বলেই ছিলাম আগের দিন দেখতে পাইনি, তাই আজকে আবার এসেছি দেখতে। আজকে ভিড়টা একটু কম ছিল, আমরা একদম গোধূলি লগ্নে এসেছি আর কি বলতে পারো। তো এই সবে সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে, এবার বাকিটা তোমরা দেখো, তারপর আমার কথা হচ্ছে। আমরা যাচ্ছি আর একটি ঠাকুর দেখতে, আজকে এটাই শেষ। আর আজকে ঠাকুর দেখবো না, আমাদের মোটামুটি সবই কমপ্লিট, দুই একটা বাদ দিয়ে সবই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সবগুলোর ফটো দিইনি বা সবগুলোর ভিডিও দিইনি, তার কারণ আমার সবগুলো ভালো লাগেনি। আমার যেগুলো বেশি ভালো লেগেছে আমি সেগুলোই একমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি এবং ইউটিউবেও দিচ্ছি। তো চলো বাকিটা দেখে নাও, এটা শুনেছি একদম ছোটোর ওপর ভালো হয়েছে, দেখি চলো।
যাচ্ছে, বাড়ি চলে এসেছি, এখন আর বেরোনোর কোনো প্ল্যান নেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতেই পাচ্ছ প্ল্যান নেই বলে আমি আবার চলে এসেছি। এরপর বাড়ি যাবো, আরও দুটো ঠাকুর দেখেছি, বাট ওটা এখানে দেওয়ার মতো নয়, সেই জন্য আমি দিলাম না। বাড়ি যাওয়ার পথে দেখো আবার মায়ের সাথে দেখো মারা চলে যাচ্ছে, এনারা যাচ্ছেন প্রতিমা নিরঞ্জন করতে, আর আমিও বাড়ির পথে ফিরছি। তো সবাইকে আবার একবার শুভ বিজয়, সবাই খুব ভালো থেকো।